আমাদের ছোটো নদী চলে একে বাকি ফ্রি ফায়ার লাভার সব এই চ্যানেলেই থাকে সো হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি হাজির হয়েছি সো বন্ধুরা আজকে একটা তোমাদের জন্য স্যাড নিউজ মানে দুঃখের খবর তোমাদেরকে আমি আলোচনা করতে চলেছি ভিডিওটা একদম ইম্পর্টেন্ট হয়ে চলেছে তোমাদের জন্য খুবই তো ভিডিওটা একদম আর একদম লাস্ট পর্যন্ত তোমরা অবশ্যই অবশ্যই দেখতে থাকো তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক এবং তোমাদেরকে বলে দিচ্ছি যারা যারা এখনও চ্যানেল নতুন এসে গেছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমাদেরকে সমস্ত কিছু এই স্যাড নিউজটার ব্যাপারে এই দুঃখের খবরটার ব্যাপারে তোমাদের সমস্ত কিছু বলে দেবো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা তোমাদেরকে আগেই বলে রাখি দেখো ইয়ার তোমরা অনেকের অনেকেই জানো যে কালকে আমাদের ফ্রি ফায়ারে অনেক ধরনের জিনিস হচ্ছিল এবং অনেকে খুলতে পারছিল খুলতে পারছিল না এবং ফাইনালি আমাদের কিন্তু প্লে স্টোরে তোমরা ফ্রি ফায়ার সার্চ করলে প্লে স্টোরে কিন্তু ফ্রি ফায়ার তোমরা অ্যাপটা পাবে না ঠিক আছে তোমাদেরকে আগেই বলে দিচ্ছি তো প্লে স্টোরে সার্চ করলে কিন্তু ফ্লিপ ফায়ার অ্যাপটা যেমন পাওয়া যাচ্ছে না এবং প্লেস্টোর কেন আইফোনের যে অ্যাপ স্টোর আছে গাইস সেই অ্যাপ স্টোরেও কিন্তু আমাদের যে ফ্রি ফায়ার অ্যাপটা আছে সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না সো গাইস এখানে তোমাদেরকে বলতে চাই অনেকে এখানে বলছে আমাদের ফ্রি ফায়ার যে গেমটা আছে এই গেমটা আমাদের ব্যান্ড হয়ে গেছে আর বন্ধুরা তোমাদেরকে বলে দিই যে এই ব্যান্ডটা কতদিন থাকবে কিনা না থাকবে তোমাদেরকে সমস্ত কিছু বলে দেব এবং আদেও এটা ব্যান্ড হয়েছে নাকি সেটাও কিন্তু একটা জানার বিষয় তোমরা অবশ্যই অবশ্যই ভিডিওটাকে দেখতে থাকো তোমাদেরকে বলে দিই দেখো বন্ধুরা আমাদের কিন্তু ফ্রি ফায়ার ব্যান্ড হয়েছে এটা কিন্তু অফিসিয়ালভাবে রকমভাবে আমি কিন্তু জানি ঠিক আছে তোমাদেরকে বলে দিই আমি কিন্তু ফ্রি ফায়ারের সাথে কানেক্টেড আছি এবং ফ্রি ফায়ারকে ডাইরেক্ট আমি কিন্তু ফ্রি ফায়ারের সাথে কথা হয় আমাদের তো আমি কিন্তু এখানে তোমাদেরকে বলে দিচ্ছি ফ্রি ফায়ার আমাদের কিছু জানাচ্ছে না বা জানাইনি তার মানে এখনও কিন্তু ফ্রি ফায়ার ব্যান হওয়ার কোনো রকম চান্স নেই তোমাদেরকে বলে দিই অনেকেই যারা ভাবছো যে তাহলে অ্যাপেল স্টোর এবং প্লে স্টোর থেকে কেন আমাদের কিন্তু ফ্রি ফায়ারটাকে উঠিয়ে নেওয়া হয়েছে তার একটা খুব সিম্পল একটা ফান্ডা তোমাদেরকে বলছি বন্ধুরা তোমরা জানো যে মানে অনেক দিন আগে অনেকগুলো অ্যাপ ঠিক আছে যেমন এমপিএল তোমরা এমপিএল দেখো এমপিএল কিন্তু এখনো সবাই খেলে কিন্তু ওটা কিন্তু প্লে স্টোরে নেই কারণ ভাই তোমাদেরকে বলে দিচ্ছি এমপিএল প্লে স্টোরে না থাকার একটা কারণ হচ্ছে গিয়ে কারণ হচ্ছে গিয়ে এমপিএল কিন্তু আমাদের প্লে স্টোরের যে মানে নিয়ম আছে সেই নিয়মটা ফলো করে না কিন্তু এমপিএল কিন্তু একটা লিগাল অ্যাপ একটা ভালো অ্যাপ এমপিএল কিন্তু এখনও চলছে কিন্তু এমপিএল প্লে স্টোরে নেই তোমাদেরকে বলে দিই এরকম ধরনের কিন্তু কোনো একটা ব্যাপার হয়েছে ফ্রি ফায়ারের সাথে ফ্রি ফায়ার কোনো জিনিস ফলো করে যেটা কিন্তু এমপিএ মানে যেটা কিন্তু প্লে স্টোরের মানে গাইডলাইন্সের সাথে গাইডলাইন্সের অপোজিট ঠিক আছে যেই একটা নিয়ম আছে সেটা ফলো করেনি তবে তোমাদেরকে বলে দিই এটা কিন্তু প্লে স্টোর প্লে আর এবং অ্যাপ স্টোরের থেকেই শুধু বাদ হয়েছে তোমাদেরকে আরেকটা কথা বলে দিই খুব তাড়াতাড়ি প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে এটা কিন্তু এসে যেতে পারে কারণ এত বড় একটা গেম তো আর ইলিগালভাবে কিছু করবে না তো উইদিন এক সপ্তাহ আর দু সপ্তাহ বা এক মাসের মধ্যে বা কিছু দিনের মধ্যেই হয়তো আমাদের এখনও জানানো হয়নি কিছু দিনের মধ্যেই হয়তো ফ্রি ফায়ারটা আবার গুগল প্লে স্টোরে তোমরা দেখতে পারবে এবং অ্যাপ অ্যাপ স্টোরে যেটা অ্যাপ মানে অ্যাপেলের অ্যাপ স্টোর আছে সেইখানেও তোমরা দেখতে পারবে তোমাদেরকে বলে দিই ফ্রি ফায়ার ব্যান হলে কিন্তু তোমাদের সার্ভারটা বন্ধ করে দেওয়া হতো যেমন কিন্তু পাবজির করে দেওয়া হয়েছিলো কিছুদিন আগে পাবজি যখন ব্যান হয়েছিল তখন কিন্তু পাবজির পুরো সার্ভারটাকে বন্ধ করে দেওয়া হয়েছিলো কিছুদিনের জন্য ঠিক আছে তারপরে অনেকে খেলেছিল ভিপিএন লাগিয়ে লাগিয়ে সেটা আলাদা ব্যাপার বন্ধুরা কিন্তু সার্ভার কিন্তু ব্যান করে দেওয়া হয়েছিল তোমাদেরকে বলে দিই এটা কিন্তু আমাদেরকে কিন্তু মানে এটা এখনও কোনো কারোর কথায় কান্দিও না এখন তো আমাদেরকে আমাদের কাছে কোনোভাবে অফিসিয়াল নিউজ আসেনি বা ইনস্টাগ্রামে ফ্রি ফায়ার কিছু বলেনি তো এখনও এটার ব্যান হওয়ার চান্স তো আমার মনে হচ্ছে যতটা সম্ভব ব্যান হওয়ার চান্স এখনও নেই ঠিক আছে ব্যান হয়নি তো ব্যান এটা তখনই হবে যদি মানে কোনো প্রবলেম হয় পুরোপুরি নিউজে দেখাবে তখনই এটা ব্যান হবে ঠিক আছে তোমরা যেন পাবজি ব্যানের সময় কিন্তু নিউজে দেখেছিলো এবং এত বড়ো একটা গেম ব্যান হলে তো ভাই নিউজে ছড়াছড়ি হয়ে যাবে বন্ধুরা এটা তোমাদেরকে বুঝতে হবে তো এটা কোনো ব্যান হয়নি me. তোমাদেরকে বলে দিই গুগলের কিছু গাইডলাইন্স যেটা ফ্রি ফায়ার মানেনি হয়তো তো তার জন্য কিন্তু ফ্রি ফায়ারটাকে কিছুদিনের জন্য প্লে স্টোরের থেকে বাইরে করে দেওয়া হয়েছে এবং ফ্রি ফায়ার আর গুগল প্লে স্টোরে যখনই একটা চুক্তি হবে ওদের মধ্যে কথাবার্তা ঠিক হবে যে আমরা এই গাইডলাইন্স মানেনি তো এটা কিন্তু ঠিক হবে নিজেদের মধ্যে কথাবার্তা হবে তারপরে ঠিক করে নেবে দুজন দুজনে তারপরে কিন্তু প্লে স্টোরে আবার চলে আসবে এবং অ্যাপ স্টোরে যে অ্যাপেলের অ্যাপ স্টোর আছে সেখানেও কিন্তু আবার চলে আসবে ফ্রি ফায়ারটা তারপরে ওখান থেকে ডাউনলোড করতে পারবে আর তোমরা কিন্তু ফ্রি ফায়ার যারা যারা যাদের কাছে ডাউনলোড করা আছে আর্ধেক মানে যারা যারা ফ্রি ফায়ার খেলো তাদের অর্ধেক প্লেয়ারের কাছে তো ফ্রি ফায়ার আছেই তো তাদের কিন্তু গেম খেলতে কোনো প্রবলেম হবে না তোমাদেরকে বলে রাখি তারা কিন্তু গেম খেলতে পারবে যেমন আমি কিন্তু কালকে থেকে একবার প্রবলেম ফেস করিনি অনেকের ফেস হচ্ছিলো আমি কিন্তু ওয়াইফাই দিয়ে খেলেই তো আমি ফেস করিনি কিন্তু অনেকে মানে এয়ারটেল ভোডাফোন এবং নানান ধরনের কিন্তু জিনিস দিয়ে খেলে সিম দিয়ে সেইতে তখন প্রবলেম হচ্ছিল তো এটার কারণ হচ্ছে এটাই তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিলাম যে প্লে স্টোর থেকে এটা উড়ে গেছে জাস্ট আর কিছুই না যদি কোনো রকম ব্যান বা এরকম ধরনের খুবই স্যাড নিউজ আছে তাহলে কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাকে লাইক করে দাও বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না আর এই ভিডিওটা তো বন্ধুদের সাথে শেয়ার করতেই হবে কারণ ভাই অনেকে চিন্তায় পড়ে গেছে এবং তোমাদেরকে বলি দিয়ে এক আমাদের একটা একটা এত প্রিয় একটা গেম যদি ব্যান হয় সবাই তো চিন্তায় পড়বে বন্ধুরা অবশ্যই শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সাথে এবং আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালোকে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুদের সাথে শেয়ার করে দাও আবার দেখা হবে তোমার সাথে পরের কোনো ভিডিওতে ততদিন আমি আশা করবো তোমরা ভালোই থাকবে সুস্থ থাকবে ততদিনের জন্য